হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস সিক্স আর মার্টিন প্রশ্ন লিখিত 2022 তৃতীয় পর্যায়ের ক্রমিক মূল্যায়ন ইতিহাসের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার ওয়ানটা শেষ করেছিলাম। তাই আজকে আমরা শুরু করবো মডেল কোয়েশ্চেন পেপার টু। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলো প্লে লিস্টে পেয়ে যাবে, প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লে লিস্টে পাবে মুসলিমসের সলিউশন, ফ্রেগনেন্সের সলিউশন আর প্রশ্ন বিচিত্র অন্যান্য সাবজেক্টের সলিউশন। তো চাইলে এই প্লে লিস্ট খুলে নিজে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। পেজ নাম্বার 262, মডেল কোয়েশ্চেন পেপার টু, মালদা জিলা স্কুল। আজকে যেহেতু শুরু করছি, আজকে ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ডে আমরা সলভ করি এক আর দুই এর দাগের প্রশ্নের উত্তরগুলো। একই রয়েছে, দেখো ঠিক উত্তরটি বেছে নাও। এখানে 14টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান এক এক করে, মোট 14 নাম্বার একের একে রয়েছে। ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্তসিন্ধু অঞ্চল, পাঞ্জাব, গঙ্গা দোয়াব অঞ্চল নাকি আফগানিস্তান? এটা হবে সপ্তসিন্ধু অঞ্চল। 2 নাম্বার, প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে হরিয়ানার ভগবানপুরে, হস্তিনাপুরে, ওহিদ ছত্রে নাকি বুর্জাভূমে? এটা হবে হরিয়ানার ভগবানপুরাই, অপশন নাম্বার এ। 3 নাম্বার, শিক্ষার্থীরা গুরুদক্ষিণা হিসেবে প্রদান করত অর্থ, বস্ত্র, গরু নাকি কোনোটি নয়? এটা হবে অপশন নাম্বার সি, গরু। 4, গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 4 জনকে, 5 জনকে, 1 জনকে নাকি 10 জনকে? অপশন নাম্বার বি, 5 জনকে সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্ন, ষোড়শ মহাজন পদের সময় মগধে কৃষির উন্নতি হয়েছিল, কারণ সবাই কৃষিকাজ করত, রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করত, লোহার লাঙ্গল ব্যবহার করা হয়েছিল নাকি সব জায়গায় জমি খুব উর্বর ছিল? এটা হবে অপশন নাম্বার সি, লোহার লাঙ্গল ব্যবহার করা হতো। 6 নাম্বার, কুষাণরা ছিলেন স্কাইথীয় গোষ্ঠীর, ইউএজি যাযাবর গোষ্ঠীর, পার্থীয় গোষ্ঠীর না ইন্দো গ্রিক গোষ্ঠীর একটি শাখা? এটা হবে ইউএজি যাযাবর গোষ্ঠীর, অপশন নাম্বার বি। 7 নাম্বারে আছে, সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটা নির্ভর করত অমাত্যদের, মহামাত্রদের, রক্তিমদের নাকি গুপ্তচরদের উপর? এটা হবে মহামাত্রদের উপর, অপশন নাম্বার বি। 7 নাম্বার প্রশ্ন রয়েছে, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 500, 600, 700 নাকি 800 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ? এটা হবে অপশন নাম্বার বি, 600। 9 নাম্বার, প্রথম রূপর মুদ্রা ভারতে চালু করেন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? এটা হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন নাম্বার বি। 10 নাম্বার, অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতা হলেন ভাস, সূত্র, কালিদাস নাকি অশ্বঘোষ? এটা হবে কালিদাস, অপশন নাম্বার সি। 11 নাম্বার, বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি হলো এক একটি মহাকাব্য, পদ্য সংকলন, নীতিশিক্ষামূলক গ্রন্থ নাকি নাট্যশাস্ত্র? অপশন নাম্বার সি, নীতিশিক্ষামূলক গ্রন্থ। 7 নাম্বারে, শুঙ্গ কুষাণ যুগে ভাস্কর্যের বিষয়টি ছিল ইসলামীয় রীতি, ব্রাহ্মণ্য ধর্ম, বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম নাকি জৈন ধর্ম? অপশন নাম্বার সি, বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্ম। 13 নাম্বার প্রশ্ন রয়েছে, আলেকজান্ডার ধ্বংস করেন পার্সিপোলিস নগরী, তক্ষশিলা নগরী, পাটলিপুত্র নগরী নাকি শিয়ালকোট নগরী? এটা হবে পার্সিপোলিস নগরী, অপশন নাম্বার এ। 14 নাম্বার প্রশ্ন, একে দেখে শেষ প্রশ্ন এটাই, একজন বিখ্যাত পার্সিক সম্রাট ছিলেন সেলিউকাস, কুরুশ, হামুরাবি নাকি দারায়ুস? এটা হবে অপশন নাম্বার বি, কুরুশ। এরপর 2 নাম্বারে রয়েছে, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর লেখো। এতে রয়েছে, 2-এর এতে একটি বাক্যে উত্তর দাও। এর 1-এ রয়েছে, জাদুমন্ত্রের সংকলন কোন গ্রন্থে পাওয়া যায়? লিখবে, জাদুমন্ত্রের সংকলন অথর্ববেদে পাওয়া যায়। এর পরের প্রশ্নটা 2 নাম্বারে, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? লিখবে, ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন যুদ্ধের ও বৃষ্টির দেবতা ইন্দ্র। 3 নাম্বার প্রশ্ন, 2টি গুরুত্বপূর্ণ মেঘালিত কেন্দ্রের নাম লেখো। লিখবে, 2টি গুরুত্বপূর্ণ মেঘালিত কেন্দ্র হলো কাশ্মীরের বুর্জাভূম ও মহারাষ্ট্রের ইনামগাঁও। 4 নাম্বার প্রশ্ন, কে কেবলের নামে পরিচিতি লাভ করেছিলেন? লিখবে, বর্ধমান মহাবীর কেবলের নামে পরিচিতি লাভ করেছিলেন। 5 নাম্বার প্রশ্নে রয়েছে, মগধের রাজধানী কী ছিল? এর উত্তরটা হবে, প্রথমে মগধের রাজধানী ছিল রাজগৃহ, তবে পরবর্তীকালে তার রাজধানী হয় পাটলিপুত্র। 6 নাম্বার প্রশ্ন রয়েছে, দেখো, দম অর্থ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি কে নিয়েছিলেন? ভীম কদফিসেস দম অর্থ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন, 7 নাম্বার, মহাস্থানগড়ের
প্রাপ্ত মৌর্য শিলালেখটি কোন লিপিতে লেখা হয়? মহাস্থানগড়ে প্রাপ্ত মৌর্য শিলালেখটি ব্রাহ্মী লিপিতে লেখা হয়। 8 নম্বর প্রশ্ন, মহাজন পদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রার নাম লেখো। মহাজন পদের আমলে বহু প্রচলিত একটি মুদ্রা হলো কার্ষাপণ। অগ্রহার ব্যবস্থা বলতে কী বোঝো? লিখবে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে বৌদ্ধ বিহারগুলিকে জমিদান করা হতো, যার নাম ছিল অগ্রহার ব্যবস্থা। পরের প্রশ্ন, দশকুমার চরিত্র কার রচনা? লিখবে দশকুমার চরিত্র পণ্ডির রচনা। এর পরের প্রশ্নটা আছে 11 নম্বর, মৌর্য পরবর্তী সময়ে তরল বলতে কী বোঝানো হতো? লিখবে মৌর্য পরবর্তী সময়ে স্তূপের চারদিকে থাকা চারটি বড় দরজাকে তোরণ বলা হতো। এরপর আছে প্যাপিরাস গাছের ছালে কারা প্রথম লেখা শুরু করে? লিখবে প্যাপিরাস গাছের ছালে মিশরের লোকেরা প্রথম লেখা শুরু করে। শেষ প্রশ্ন 2-এর, ফাসিয়ানের লেখা ভারত ভ্রমণ বৃত্তান্তটির নাম কী? লিখবে ফাসিয়ানের লেখা ভারত ভ্রমণ বৃত্তান্তটির নাম ফোক ওকি। 2-এর, 2 নম্বরে রয়েছে নিচে বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি বেছে নিয়ে লেখো। তো এই শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করতে, যাতে নেক্সট ভিডিও আপলোড করতে তার নোটিফিকেশন সবার কাছে তোমার কাছে চলে যায়। দেখো নাম্বার 1-এ বিতে একটাই কোয়েশ্চেন রয়েছে, বিবৃতিটি রয়েছে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়, ব্যাখ্যা কেন তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয়। A নম্বরে রয়েছে তামিলরা সঙ্গম লিপিতে লিখত। B নম্বরে রয়েছে সঙ্গম তামিল সাহিত্যের বিখ্যাত কবি লেখক ছিলেন। C নম্বরে রয়েছে মাদুরায়ে তামিল সাহিত্য সম্মেলন থেকে সঙ্গম সাহিত্য নামকরণ হয়েছে। তো এই বিবৃতিটির জন্য সঠিক ব্যাখ্যাটা হলো অপশন নম্বর C, মাদুরায়ে তামিল সাহিত্য সম্মেলন থেকে সঙ্গম সাহিত্য নামকরণটি হয়েছে। তো খুব তাড়াতাড়ি আমি পার্ট 2টা দিয়ে দিচ্ছি, তো সেজন্য অবশ্যই সঙ্গে।